প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্ণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চল চিরসবুজ বন সমৃদ্ধ। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এই অঞ্চলে ঘোষণা করা হয়েছে বেশ কিছু সংরক্ষিত অঞ্চল, এর মধ্যে মেধাকচ্চপিয়া জাতীয় উদ্যান অন্যতম। এই উদ্যান বৈচিত্র্যময় উদ্ভিদ ও বন্যপ্রাণীতে সমৃদ্ধ। দেশের বিপন্ন বেশ কিছু উদ্ভিদ ও প্রাণীও টিকে আছে এই উদ্যানে। আমাদের আজকের পর্ব মেধাকচ্চপিয়া জাতীয় উদ্যান নিয়ে, এ বিষয়ে আলোচনা করব ডক্টর জসিম উদ্দিনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের মেধাকচ্চপিয়া জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য ও চিত্র। নদীমাতৃক বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হিসেবে সুপরিচিত। উত্তরের পর্বতসমূহের পাদদেশ থেকে বয়ে আসা পলিমাটি জমে এদেশের উর্বর ভূমির সৃষ্টি হয়েছে। সময়ের পরিক্রমায় এই উর্বর ভূমিতে ধীরে ধীরে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের বনাঞ্চল। নদীপ্রধান দেশ হলেও বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চল পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত। আয়তনে ছোট দেশ হওয়া সত্ত্বেও ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। এ সকল পাহাড়ি অঞ্চলে আশ্রয় মিলেছে হাজারো প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর। পাহাড়ে থাকা এসব প্রাণী ও উদ্ভিদের সমন্বয়ে গড়ে উঠেছে পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থা। তবে জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার কারণে অন্যান্য অঞ্চলের মতো পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থাও বর্তমানে হুমকির মুখে। ক্রমেই হ্রাস পাচ্ছে বনাঞ্চলের আয়তন, তাই এ সকল বনাঞ্চল ও এর প্রতিবেশ ব্যবস্থাকে টিকিয়ে রাখতে বিভিন্ন ধরনের সংরক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশের বিপন্ন বনভূমি এবং বনজ সম্পদ রক্ষার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বনাঞ্চলকে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশের সংরক্ষিত বনভূমিগুলোর মধ্যে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান অন্যতম। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের অবস্থান। কক্সবাজার উত্তর বন বিভাগের অধীনে অবস্থিত এ বনভূমিকে 2004 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই সংরক্ষিত বনভূমিটির আয়তন প্রায় 396 হেক্টর। মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান চিরহরিৎ গর্জন বনের জন্য সুপরিচিত। এখানকার পাহাড়গুলো খুব একটা উঁচু নয়। এখনো এ বনে সুউচ্চ গর্জন গাছের সারি চোখে পড়ে। এক একটি পূর্ণবয়স্ক গর্জন গাছ প্রায় 30 থেকে 40 মিটার লম্বা হয়। কাণ্ডের মাথার দিকে শাখা প্রশাখা বিস্তার করে পুরো গাছটি একটি ছাতার মতো দাঁড়িয়ে থাকে। মূলত গর্জন গাছের জন্য এ বন বিখ্যাত হলেও অন্যান্য উদ্ভিদও রয়েছে। গর্জনের পাশাপাশি এখানে তেলসুর, বৈলাম, চাপালিশ, ঢাকিজাম গাছও রয়েছে। সুপ্রাচীন এই উদ্ভিদগুলো সংরক্ষণের উদ্দেশ্যেই বনাঞ্চলটিকে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় গর্জন বাগান হিসেবে পরিচিত। পাহাড়ি এই বনের বিভিন্ন স্থানে ছড়ার উপস্থিতি এ বনভূমিকে সজীব রেখেছে। মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে পাখিসহ অন্যান্য বন্যপ্রাণীর অবাধ বিচরণ রয়েছে। এখানকার উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে হাতি, বানর, মায়াহরিণ, বনমোরগ, শিয়াল, ভালুক, কাঠবেড়ালি ও বাগদাস প্রায়ই দেখা যায়। এখানে হাতি দল বেঁধে বনের ভেতর বিচরণ করে। বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতিতে প্রাণবন্ত থাকে এই বন। ময়না, টিয়া, পেঁচা, বক, কাঠঠোকরা, শালিক, ছাতারে, বুলবুলি, মুনিয়া, সুইচরা পাখির কলকাকলিতে বনের পরিবেশ মুখরিত থাকে। পাহাড়ি মিশ্র চিরসবুজ এই বনে বড় মেটে কুড়ালির মতো বিরল প্রজাতির পাখিও দেখা যায়। এখানকার বৃক্ষ, ছোট ছোট গাছ, জলাশয়, ছড়া, উভচর ও সরীসৃপ প্রাণীদের বসবাসের জন্য বেশ উপযোগী।
পাহাড়ি ছড়ায় দেখা মেলে চিংড়ি, কাঁকড়া, পাতা কাছিম ও নানা প্রজাতির ব্যাং। মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান প্রাকৃতিক সৌন্দর্যে নিসর্গ হওয়ায় বনের ভেতরের পরিবেশ উপভোগ করতে এখানে রয়েছে বেশ কয়েকটি ট্রেইল বা পায়হাঁটা পথ। তবে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী এলাকাগুলোতে বেশ কিছু মানব বসতি গড়ে উঠেছে। এই বনকে ঘিরে ১৩টি গ্রাম রয়েছে, ফলে এখানকার মানুষ প্রায়ই বন থেকে বিভিন্ন ধরনের বনজ সম্পদ আহরণ করে থাকে। অপরিকল্পিতভাবে বনজ সম্পদ আহরণের কারণে এখানকার জীববৈচিত্র্য বর্তমানে হুমকির সম্মুখীন। কৃষিকাজ এখানকার মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম। উদ্যান এলাকার ভিতরে কোনো কোনো স্থানে কৃষিকাজ চলায় সে সকল স্থানের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার কোথাও কোথাও বড় গাছ না থাকায় আশ্রয়হীন হয়েছে অনেক প্রাণী। এছাড়া অবৈধ দখল, বন থেকে বাঁশ, বেত, কাঠ, লাকড়ি ইত্যাদি সংগ্রহের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের পরিবেশ ব্যবস্থা। বন্য প্রাণীরা তাদের আবাসস্থল হারানোর পাশাপাশি খাদ্য সংকটে পড়ছে, সামগ্রিক জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদী সংরক্ষণ ব্যবস্থাপনা গ্রহণ করা প্রয়োজন। বনভূমি ও বনজ সম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক্ষেত্রে বেশ কার্যকর ভূমিকা পালন করবে। বনের প্রাকৃতিক সম্পদ আহরণের বিকল্প হিসেবে সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে উপকৃত হবে। মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য সংরক্ষণের ফলে একদিকে যেমন রক্ষা পাবে সেখানকার ঐতিহ্যবাহী গর্জন বন, তেমনি নিরাপদ আশ্রয়ে থাকবে সেখানকার বিপন্ন বন্য প্রাণী। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর জসিম উদ্দিনের সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের একটি জাতীয় উদ্যান মেধাকচ্ছপিয়া, খুব একটা আমরা জানি না এটা সম্বন্ধে, এর জীববৈচিত্র্য নিয়ে একটু বলবেন। এটা সাধারণত কক্সবাজার উত্তর ফরেস্ট ডিভিশনের আন্ডারে সেটা অবস্থিত। তো এটা একসময় হিল ফরেস্টেরই অংশ ছিল। ১৯৩১ এবং ৩৫ দিকে প্রায় ৪০০ হেক্টর জায়গা নিয়ে এটাকে রিজার্ভ করা হয়েছিল। পরবর্তীতে ২০০৫ দিকে এটাকে সরকার ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করেছে একই পরিমাণ জায়গা নিয়ে। বিশেষ করে এটা ফুল ছড়ি যে রেঞ্জ, ওই রেঞ্জের আন্ডারেই মেধাকচ্ছপিয়া বিটের অংশ। তো এখানে সাধারণত জীব বৈচিত্র্য বরাবরই বেশি, গাছপালার পরিমাণ প্রায় ৪০০ প্রজাতির মতো হবে। তাছাড়া অনেক জাতের পশু পাখি, বিশেষ করে ধরেন আমাদের এশিয়ান থ্রেটেন এলিফ্যান্ট, সেটার এটা চারণভূমি বলা যায়। তাছাড়া সেখানে ইন্ডিয়ান সিবেট, তারপর হচ্ছে এটা ভাল্লুক যেটা ঘাসে থাকে, কিন্তু সেটা খুবই সংকটাপন্ন। এছাড়া অনেক ধরনের মেছোবাঘ, বাঘ দেশ থেকে আরম্ভ করে অনেক সাপ ইত্যাদি সেখানে থাকে। আমরা যদি গাছপালার কথা বলি, শতবর্ষী অনেক
গর্জন গাছ সেখানে অবস্থিত। আমরা এখানে কি অনেক বিপন্ন গাছ কি অনেক বিপন্ন গাছও আছে, উরিয়াম, তারপরে হচ্ছে বললাম সিবিট, কিছু অর্কিড, কিছু লতা জাতীয় গাছ সেখানে, এগুলো আমাদের রেড ডাটা বুকে যে থ্রেটেন হিসাবে ট্রিট করা আছে সেই গাছগুলো সেখানে অবস্থান আছে। আমাদের যে ছড়া আছে, ছড়ার আশেপাশে আপনি দেখবেন ফার্ন এবং মস জাতীয় গাছগুলো বেশি পরিমাণ গ্রো করে। তো এই মোটামুটি আমাদের বৈচিত্র্য, এই বৈচিত্র্যগুলো আসলে এখন ভালো নেই। এর ব্যবস্থাপনা নিয়ে আমাদের একটু বলবেন। এখন ব্যবস্থাপনা আমরা যতটুকু জেনেছি, বন বিভাগ তাদের DFO-র আন্ডারে সেটা শাসিত হয়, সেখানে একটা কো ম্যানেজমেন্ট কমিটি আছে, ক্রেল নামক একটা প্রজেক্ট আছে, সেটা আমরা মনে হয় পুরোপুরি সেখানে দেখছি না। ফিলিংয়ের ব্যবস্থা করা হয়, এখন পার্ক হিসেবে যে ব্যবস্থাপনা সেটা আমরা মনে হয় পুরোপুরি সেখানে দেখছি না। আমরা কী ব্যবস্থাপনা করব, যেমন সেখানকার ল্যান্ডফর্ম অর্থাৎ ভূপ্রকৃতি, সেখানকার ইন্ডিজেনাস যে গাছপালা এবং পশু পাখি, হ্যাঁ, এগুলো ব্যবস্থাপনার হিসেবে চিহ্নিত করতে হবে, এবং সেখানকার যেই গাছপালার যে ভ্যালুজ সেটা নির্ধারণ করতে হবে, সেটার সাইন্টিফিক ভ্যালুজ, এডুকেশনাল ভ্যালুজ এবং সেটা ইকোট্যুরিজম এবং বিনোদনের ভ্যালু সেটা নির্ধারণ করতে হবে। এখন সেটা নির্ধারণ করতে পারলে সেটা অনুযায়ী ধরুন আমাদের যে ডাটা দরকার ডাটাগুলো নিতে হবে, ডাটা নেওয়ার পরে তো সেই অনুযায়ী আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। এখন ধরেন আমাদের ওয়াইল্ড লাইফ বিশাল একটা পার্ট, হ্যাঁ, সে ওয়াইল্ড লাইফকে আনার জন্য সেখানে রিইন্ট্রোডিউস করতে পারি, তাছাড়া যে আমরা যদি হ্যাবিটেট প্রোভাইড করি তাদের জন্য, তাহলে দেখা যাচ্ছে ওয়াইল্ড লাইফের পরিমাণ সেখানে আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, এই বনের মূল হুমকিগুলো কী কী? আপনি জানেন 91-এর দিকে সেখানে হাজার হাজার বসতি গড়ে উঠেছে চারপাশে এবং মানে ভিতরে মনে হয় দুই একটা আছে কিছু ভিতরেও, হ্যাঁ ভিতরেও আছে। এই যে বিশাল একটা বসতি, পার্ক হিসেবে যদি আমি ব্যবস্থাপনা করতে চাই তাহলে এই মানুষগুলো তো বনের জন্য হুমকি, তারা বিভিন্ন তাদের ধরনের সেখানে থাকতে গেলে তাদের জ্বালানি হিসেবে কাঠ দরকার হয়, তাদের বাড়িঘর করতে কাঠ দরকার হয়, তাদের যে আসবাবপত্রের জন্য কাঠ দরকার হয়, তাদের যে গরু ছাগল ইত্যাদি আছে তাদের চারণভূমি দরকার হয়, তারা আবার সেখানে বনের মাঝে দেখা যায় যে তারা চাষও করে। তো এই সবগুলো হুমকি, আর তাছাড়া বিশেষ করে শুষ্ক মৌসুমে বনে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আগুন লাগিয়ে দেয়, তো এতে কিন্তু বনের ছোট গাছপালা, বীজ, তারপর রিজেনারেশন যত কারণ কি আগুন লাগানোর? আগুন লাগানোর কারণ হচ্ছে অনেক সময় ইলিগাল লগার যারা, তাদের মুভমেন্টের সুবিধার জন্য, তারা ধরেন একটা গাছ কাটলো, একটু কাঠ কাটলো, তারা মুভ করতে সুবিধা পাওয়ার জন্য তখন মানে আগুন লাগিয়ে দিয়ে পরিষ্কার করে দেয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে সানগ্রাসকে প্রমোট করার জন্য আগুন লাগিয়ে দেয়, আগুন লাগিয়ে দিলে সেখানে যাচ্ছে সানগ্রাস হচ্ছে। তাছাড়া আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি শস্য চাষ করার জন্য মাঝে মধ্যে তারা আগুন লাগিয়ে দিয়ে পরিষ্কার করে, সেখানে ধরেন লেবু কলা ইত্যাদি তারা চাষ করার চেষ্টা করে, এটাও কিন্তু বনের জন্য বড় ধরনের। এই বনের ভিতর যে বসতি, এই বসতিকে সরানোর ব্যাপারে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কখনো? এই পর্যন্ত আমরা শুনি নাই। এটা যদি ম্যানেজ করতে হয় তাহলে বসতিটাকে সরাতেই হবে, বনের ভিতর তাদেরকে রেখে আপনি পার্ক ম্যানেজ করবেন, আপনার পার্ক ম্যানেজমেন্টের যে উদ্দেশ্য ছিল, আপনি তো বলছেন আমি বন সম্পদ বাড়াবো, আমি বায়োডাইভার্সিটি রক্ষা করব এবং তাদেরকে এনহ্যান্স করব। আপনি বলছেন সেটা শিক্ষা, গবেষণা, রিক্রিয়েশন, ইকোট্যুরিজমের জন্য আমি এটাকে গড়ে তুলব। এখন এই উদ্দেশ্যগুলো যদি আমি হাসিল করতে যাই এতগুলো মানুষকে রেখে, এটা মনে হয় ভেরি ডিফিকাল্ট। তো সেজন্য এগুলোকে মনে হয় সরিয়ে নেওয়াই সবচেয়ে উপযুক্ত। এখানে কি ট্যুরিজম হচ্ছে? হ্যাঁ, ট্যুরিজম হচ্ছে, যে কোনো সময় ছুটি পেলে মানুষ কিন্তু দৌড়াচ্ছে। যেহেতু আমি উদ্যান করেছি, রিক্রিয়েশন এবং ট্যুরিজম কিন্তু আমার একটা লক্ষ্য, সেক্ষেত্রে ট্যুরিজম ফ্যাসিলিটিস ডেভেলপ করা উচিত, ট্যুরিস্টদের জন্য গাইডলাইন তৈরি করা উচিত, রেসপন্সিবল ট্যুরিজম মানে অর্থাৎ গাইডলাইন তৈরি করা উচিত, সেখানে ইন্টারপ্রিটেশন সেন্টার থাকতে পারে, ধরেন ট্যাক্সোনমি, ইকোলজি, সিলভিকালচার এক্সপার্ট অথবা ইন্ডিজেনাস নলেজ এক্সপার্ট লোকজন আছে, সেখানকার কালচারাল এক্সপার্ট লোকজন আছে, তাদেরকে সেখানে রেখে ট্যুরিস্টদেরকে বন, বায়োডাইভার্সিটি, পরিবেশ, ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি বিষয়ে আপনি আলোচনাও করতে পারেন। শুধু গেলাম আমি শুধু এনজয় করলাম সেটা হতে পারে না, আপনি পাশাপাশি সেখান থেকে নেচার সম্পর্কে, গাছপালা সম্পর্কে, তাদের গুরুত্ব সম্পর্কে, বায়োডাইভার্সিটি সম্পর্কে, বায়োডাইভার্সিটির গুরুত্ব সম্পর্কে আপনি লেসন নিয়ে আসতে পারেন। সেই ব্যবস্থাপনা থাকলে আমার মনে হয় যে এই পার্ক ব্যবস্থাপনার যে উদ্দেশ্য সেটা হাসিল হবে। একজন উদ্ভিদবিদ হিসেবে আপনার কি সাজেশন এই বনকে রক্ষা করার ব্যাপারে? যেহেতু এগুলো অনেকটা আইসোলেটেড হয়ে গেছে, তা আইসোলেটেড যখন হয়ে গেছে এদের বাউন্ডারিটা আগে ঠিক রাখতে হবে।
এবং বাউন্ডারি অনুযায়ী একটা ডিজিটাল ম্যাপ তৈরি করতে হবে, সেখানে ল্যান্ড ইউজ প্ল্যানিং থাকবে, কোথায় কী জাতীয় গাছ আছে, কোন কোন জায়গায় ওয়াইল্ড লাইফ আছে, কোন জায়গায় থ্রেটেন স্পিসিস আছে, এই সব কিছু উল্লেখ করে একটা ডিজিটাল ল্যান্ড ইউজ ম্যাপ থাকতে হবে। ম্যাপ থাকলে সেই অনুযায়ী যদি ব্যবস্থাপনা তৈরি করা যায় এবং সেই অনুযায়ী যদি ডাটা তৈরি করা যায়, তাহলে সেটা অনুযায়ী যদি আপনি অ্যাকশনে যান, তাহলে হয়তোবা এটাকে সহজে ম্যানেজ করা যাবে। আর হচ্ছে বিদেশি গাছপালা যেগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমে সেখান থেকে এলিমিনেট করতেই হবে, আর দেশীয় গাছপালা দিয়ে সেই বনের কম্পোনেন্ট যা ছিল পূর্বে, অ্যাসোসিয়েশন যা ছিল, কোন গাছের সাথে গ্রো করে, সেই গাছগুলো পুনরায় লাগানোর ব্যবস্থা করতেই হবে। আর সেখানে আপনি জানেন মাদার ট্রিজ আছে, সেখান থেকে সিড হয় প্রচুর। তা এখন যে রিজেনারেশন প্রক্রিয়া যেটা যেভাবে আসে সেটাকে যদি আমরা ধরে রাখতে পারি, সাস্টেন রাখতে পারি, তাহলে সেটা এমনিতেই ধরেন বিভিন্ন এসের গাছ দিয়ে পুনরায় আবার ফরেস্ট হয়ে যাবে। তো এগুলো যদি আমরা করতে পারি তাহলে সম্ভব। পাশাপাশি আমাদের সচেতন করতে হবে জনগণকে, এই আশেপাশের মানুষকে যদি এই নলেজগুলো আমরা দিতে পারি আর বিভিন্ন স্কুল কলেজগুলোর বাচ্চাদেরকে যদি ইনভলভ করি, এটা শেখাতে পারি, একজন শিক্ষক হিসেবে আমি মনে করি সহজেই বনের প্রতি ভালোবাসা, পার্কের প্রতি ভালোবাসা, জীব বৈচিত্র্যের প্রতি ভালোবাসা তৈরি হবে, এভাবে ধরেন বনকে রক্ষা করা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে, আপনি জানেন কি, চলুন জানা যাক জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান একসময় প্রাকৃতিক গর্জন বনের জন্য বিখ্যাত ছিল। মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে প্রায় 13 প্রজাতির উভচর, 30 প্রজাতির সরীসৃপ, 21 প্রজাতির স্তন্যপায়ী এবং 170 প্রজাতির পাখি দেখা যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে বনায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই জাতীয় উদ্যানে বনায়নের মাধ্যমে প্রতি হেক্টর এলাকায় প্রায় 687 টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করা সম্ভব। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল, কত সালে সংস্কারকৃত হাতিরঝিল জলাশয়টি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সঠিক উত্তরটি হল বি, 2013 সালে। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন ফাইজুর রহমান, উপসহকারী প্রকৌশলী, বান্দরবান গণপূর্ত বিভাগ, বান্দরবান। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেস এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, মেধাকচ্ছপিয়া কোন ধরনের সংরক্ষিত বনাঞ্চল? এ জাতীয় উদ্যান, বি বন্যপ্রাণী অভয়ারণ্য। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, আমাদের দেশের সংরক্ষিত অঞ্চলগুলো হতে পারে জীববৈচিত্র্যের আধার, তাই মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের মতো আরও সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা উচিত এবং সেগুলোর যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ।
চাই চাই সুন্দর পৃথিবী চাই 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 সুস্থ পরিবেশ চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে